প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে দূরদর্শী পরিকল্পনার বিকল্প নেই বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বুধবার রাজধানীতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংস্থাটির এক আলোচনায় অর্থনীতিবিদরা বলেন, ব্যবস্থাপনাগত জটিলতায় প্রকল্প বাস্তবায়নের সময় এবং ব্যয় বেড়ে যাচ্ছে। সমস্যা সমাধানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার কোনো বিকল্প নেই বলেও আলোচনায় উঠে আসে। আর বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ রানা। অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন শীর্ষক আলোচনার আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি ও এশিয়া ফাউন্ডেশন। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ, বিভিন্ন মেগা প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী সহ বিশিষ্টজনেরা। মূল প্রবন্ধে সিপিডির বিশেষ ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, কাঠামো নির্ধারণ না থাকায় বড় প্রকল্প বাস্তবায়নে সরকারের অর্থ ও সময় কোনটি সাশ্রয় হচ্ছে না। সরকারের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, এটা 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 বেশি খরচ হচ্ছে। এটা কিন্তু হিউজ একটা সেভিংস কিন্তু করা যায়। একটা জবাবদিহিতা স্বচ্ছতার মধ্যে কিন্তু পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলো কাজ করতে পারে। মুক্ত আলোচনায় বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নে সব পক্ষের সমন্বয় ও সমর্থন থাকা জরুরি, পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বলছেন, আমি 3-5 বছরের জন্য ইলেক্টেড হয়েছি, আমার সময় কোনো কাজ কই, তা সুতরাং কাজটা কেন, অর্থাৎ আমি কমিটমেন্টের কথাটা বলছি, জবাবদিহিতার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কমিটমেন্ট লাগবে। আলোচনায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রকল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রকল্প এলাকায় না থাকা একটি বড় বাধা। পিডিদের পক্ষে কাজ করে করে তাদের যে নাটাই যার হাতে আছে সে ঢাকায় বসে আছে, এবং এইটা কাটা হচ্ছে না। এইটা কাটার জন্য যে আমাদের কাঠখড় পুড়াতে হবে সেইটা আমাদের কাছে নেই। যাদের আছে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমাদের অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো কোনো প্রয়োজন নেই। 2021-22 অর্থবছরে 31টি প্রকল্পে যে ব্যয় বেড়েছে তা নিয়ে আরও একটি পদ্মা সেতু করা সম্ভব বলে জানায় সিপিডি। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা। অবৈধভাবে অনুপ্রবেশ করায় ভৈরব থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সহ নাইজেরিয়ার 3 নাগরিককে আটক করেছে র‍্যাব। বুধবার ভোরে নাটালের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ভোরে নাটালের মোড়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় আইডানি জোসেফ সাইমন, বেনেত ওকঙ্গো ওভি এবং হেনরি ওগেহনি ওভো নামে 3 নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে 2,500-এর বেশি মার্কিন ডলার, 2,50,000-এর বেশি ভারতীয় রুপি, কিছু বাংলাদেশি এবং নাইজেরিয়ান মুদ্রা সহ 11টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকদের ভারতে প্রবেশের ভিসা থাকলেও বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র নেই। তারা সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে র‍্যাব। পদ্মা সেতুতে যে কোনো নাশকতা এড়াতে সজাগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা এবং শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান, পুরো সেতু নজরদারিতে আছে। এদিকে নড়াইলে কলেজ শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনায় কার কতটুকু গাফিলতি রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পদ্মা সেতুর দুই পারে আপনারা দেখেছেন, আমরা 2টি থানা, নতুন থানা ভ্রমণ করেছি এবং থানায় যথেষ্ট পরিমাণ পুলিশ সেখানে চলে গিয়েছে। আমরা সবসময় সজাগ রয়েছি যাতে কোনো নাশকতা কিংবা কোনো ধরনের ঘটনা এখানে না জন্মগ্রহণ। আমরা সত্যিই দুঃখিত, এই ধরনের একজন শিক্ষককে জুতার মালা পরিয়ে দিয়েছে যারা উত্তেজিত জনতা। তারপরও আসল ঘটনাটা কী হয়েছিল এটা আর একটু ভালো করে জেনে আমরা আপনাদেরকে জানাবো।